মালয়েশিয়ার আজকের খবর। মালয়েশিয়ার আইন অনুযায়ী নিয়োগকর্তা ব্যতীত ভিসা পাওয়া এবং অবস্থান করার সুযোগ না থাকায় নিয়োগকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে অধিবাসী বিষয়ক সংস্থার কর্তারা। তাদের দাবি, 45 বছর বা 10 বছর ব্যাপী মালয়েশিয়া থাকার যে স্বাভাবিক নিয়ম আছে সে অনুযায়ী ভিসা নবায়ন করা হোক। তাহলে নিয়মের মধ্যেই কর্মীরা অবস্থান করে মালয়েশিয়ার অর্থনীতি সচল ও চাঙ্গা রাখতে পারবে। যেহেতু নতুন করে কর্মী নিয়োগের ধীরে গতি, সেহেতু সব কর্মীদের ভিসা নবায়ন করার সুযোগ দিলে মালয়েশিয়ার লাভ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে সেক্ষেত্রে দূতাবাসের সঠিক পরামর্শ ছাড়া ভিসা রিনিউ করার লোভে পড়ে প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়েছে হাইকমিশনার গোলাম সারোয়ার। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ভিসা নবায়নের জটিলতা দেখা দিয়েছে। কূটনৈতিক আলোচনা ও চিঠি চলাচলি করে সমাধানের চেষ্টা চলছে, জানালেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারোয়ার। রোববার 14 জুলাই হাইকমিশনার জানান, সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছেন। এ বিষয়ে আগামীকাল 25 জুলাই মালয়েশিয়ান সরকারকে কূটনৈতিক চিঠি পাঠিয়ে অনুরোধ জানাবেন হাইকমিশন। হাইকমিশনার জানিয়েছেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিন্তে হাইকমিশন সবসময় কাজ করে যাচ্ছে। এর আগে গত 1 জুলাই কুয়ালালামপুর ইমিগ্রেশনের বিদেশি শ্রমিক বিভাগের পরিচালক হামিদি বিন আহমেদের সই করা এক নোটিশে বলা হয়, প্লেনিটেশন 14 নম্বর ও হায়ারিং প্রোগ্রামের যারা 5 নম্বর ভিসা পেয়েছেন তাদের 6 নম্বর ভিসা আর নবায়ন হবে না। অর্থাৎ 6 নম্বর ভিসা পাওয়াদের ফেরত যেতে হবে নিজ দেশে। এতে প্রবাসী রিমিটেন্সে মারাত্মক প্রভাব ফেলবে। এরই মধ্যে নোটিশের আদেশ বাস্তবায়ন করতে দেশটির সব কয়েকটি ইমিগ্রেশন বিভাগকেই বলা হয়েছে। অন্যদিকে যারা ছুটিতে দেশে গিয়েছিলেন তাদের ফিরে আসা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আরও ভালোভাবে বোঝার জন্য আরেকবার দেখুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।